এখন ওর বয়সে আরেকজন চলে এসেছে, ওর ভালোবাসায় ভাগ করছে, সেটাতেই বোধহয় ওর মনটা খারাপ হচ্ছে। আসলে মেয়েটা বড্ড অভিমানী, তো আমি বুঝতে পারি। আকাশ, তুমি বরং একটা কাজ করো, তুমি না ওর যে গিফটটা সেটা কাল তুমি নিজে হাতে ওকে দাও, ওর খুব ভালো লাগবে। আমি তোমাকে এখনো বুঝলাম না, কখনো মনে হয় আলু ছাড়া তুমি কিচ্ছু বোঝো না, আর কখনো মনে হয় সবাই তোমার কাছে সমান। অ্যাকচুয়ালি ওদের মধ্যে একজনও কেউ কম পেলে তুমি মানতে পারো না, তাই না? একদমই তাই। আমি চাই সবাই ভালো থাকুক, সবাই খুশি থাকুক। আর আমি এটা চাই জানো তো, আরুর জন্য সবাই ভালো থাকুক। আরুর জন্য এই বাড়ির সবার মুখে হাসি ফুটে উঠুক। ফটাফট আশীর্বাদ করো তো, জলদি করো, খুব ভালো পরীক্ষা হবে আমার সোনা মেয়েটার। আচ্ছা ভাই, ভাই কি রে, দাঁড়া, ওই দই চিনি খেয়েছিস? হ্যাঁ। আর হ্যাঁ, ঠাম্মুকে প্রণাম করেছিস? হ্যাঁ জরুর, বুড়ি ঠাম্মিকে, মামা মামিকে, রাধা মাধবকে, সব ভাইকে প্রণাম করেছি। ও মা, তার মানে তো বাবা বাদ পড়ে গেছে দেখছি, তা সে কোথায়? ম্যাম, আমি কিন্তু তোমাকে বারবার বলেছিলাম আজকে আরুষের পরীক্ষা, তারপরও তুমি মিটিংগুলো রেখেছো, এক্ষুনি ক্যান্সেল করো। কি হয়েছে আকাশ? আরে দেখো না, আজ বাড়ি থেকে ডেলিগেটসরা আসছে, আর সেটা ম্যাম এখন জানাচ্ছে। আমি কিন্তু বারবার বলেছিলাম আজ আরুষের পরীক্ষা, তারপরেও কিন্তু। আমারও তো আজকে কলেজে পরীক্ষা, না হলে আমিও নিয়ে যেতে পারতাম। ম্যাম, স্যার, আপনাদের কাউকেই যেতে হবে না, আমি যাবো অরুষির সাথে। আর আমরা একসাথে গেলে ওর হয়তো পড়াটাও একবার ঝালানো হয়ে যাবে, কি অরুষি, তাই তো? হ্যাঁ, এটা কিন্তু মন্দ বলনি আকাশ। বলছি, অভিষেক যদি আরুকে নিয়ে যায় তাহলে তো তোমাকে আর অফিসটা কামাই করতে হবে না। কিন্তু এটা ওর সাথে। আকাশ, আমার মনে হয় অভিষেকই আরুকে আমাদের থেকেও সাবধানে নিয়ে যেতে পারবে। ওয়াও অভিষেক, তুমি নিশ্চয়ই এখন থেকে আরুর বডিগার্ড হয়ে গেছো, তাই তো? তৃষা, মুঝে অল দ্য বেস্ট নেই বলেগি। অল দ্য বেস্ট আরুষি। আচ্ছা শোন, আর যাই করিস, পাপার নামটা ডুবিয়ে আসিস না।
আফটার অল বয়স হয়েছে তো, বুড়ো বয়সে যদি শোনে আকাশ চ্যাটার্জির মেয়ে ফেল করেছে সেটা কেমন একটা লাগবে, তাই না রুশি? বাবার মাথা আমি কোনোদিন নিচু হতে দেব না। ভালো, সেটা হলেই ভালো। আরুষি, অল দ্য বেস্ট। ভালো করে পরীক্ষা দিও। চলো আরুষি। আমি অনেকদিন ধরে দেখছি তুই কিছু একটা লুকোচ্ছিস, আজ তোকে আমায় বলতেই হবে কি হয়েছে। তুমি শুনবে আমি যা বলবো? রাখবে তো আমার কথা? অফকোর্স, তোর কি চাই তুই বল। স্যার, হাম ইয়াহাঁ কিউ উতরে? এক্সাম হল তো আগে আছে। হ্যাঁ জানি, কিন্তু কিছু কথা বলার ছিল বলে একটু আগে নামলাম। ক্যা বাত হ্যায় স্যার, বলিয়ে। হ্যালো, ইয়ে পেন স্যার? এটা আমার লাকি পেন, আমি সব সময় এই পেনটা দিয়ে পরীক্ষা দিতাম। আশা করি তোমার পরীক্ষা খুব ভালো হবে। থ্যাংক ইউ স্যার। আপ মেরে লিয়ে কিতনা সোচতে হো, আপনার লাইফের স্পেশাল পেনটাও। তুমিও তো আমার কাছে স্পেশাল আরুষি। বেস্ট অফ লাক, এবার যাও। আর একদম মন দিয়ে পরীক্ষা দেবে কিন্তু, হ্যাঁ, অন্য কোনো দিকে তাকাবে না। থ্যাংক ইউ স্যার। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।